ওয়েলকাম বন্ধুরা, অনলাইন ই-পাঠশালা চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজ আমরা রক সিস্টেম বেস অন জিওলজিক্যাল হিস্ট্রি অফ ইন্ডিয়া আলোচনা করব। অর্থাৎ ভারতবর্ষের, অর্থাৎ ইন্ডিয়ার যে রক সিস্টেম, এই রক সিস্টেমটা আমরা আলোচনা করব। তবে কথা না বাড়িয়ে চলো শুরু করা যাক। শুরু করার আগে যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকো, তাহলে অবশ্যই করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবে। চলো, আজকের দিনের মোটিভেশন, পুশ ইয়োর সেলফ বিকজ নো ওয়ান এলস গোয়িং টু ডু ইট ফর ইউ। চলো মূল পাঠে আসি। আমরা জিওলজিক্যাল ডিভিশন অফ ইন্ডিয়া, জিওলজিক্যাল ডিভিশন অফ ইন্ডিয়া কি বলছে, জিওলজিক্যালি ইন্ডিয়া বা কোনো জায়গা যখন ডিভিশন করা যায়, তখন কার বেসিসে করা যায়, সিমিলার রক মানে তার রক স্ট্রাকচার অ্যান্ড জিওলজিক্যাল হিস্ট্রি, জিওলজিক্যাল হিস্ট্রির উপর ভিত্তি করে যে কোনো জায়গার জিওলজিক্যালি ডিভিশন করা যায়। ইন্ডিয়ারও সেরকম জিওলজিক্যালি ডিভিশন করা হয়েছে। ইন্ডিয়াকে জিওলজিক্যালি থ্রি মেজর রিজিয়নে ভাগ করা হয়েছে, অর্থাৎ জিওলজিক্যালি ইন্ডিয়াকে তিনটে মেজর রিজিয়নে ভাগ করা হয়েছে। এই তিনটে রিজিয়নকে বলা হয়েছে কি, ট্রিপল টেকটনিক ডিভিশন। এই তিনটিকে বলা হয় ট্রিপল টেকটনিক ডিভিশন বলা হয়। তাহলে এই তিনটে ডিভিশন কি কি, এই তিনটে ডিভিশন হলো, প্রথমটা হচ্ছে পেনিনসুলার প্লেটু, অর্থাৎ ভারতবর্ষে যে প্লেটু অর্থাৎ উপদ্বীপীয় মালভূমি আছে, এই উপদ্বীপীয় মালভূমির মালভূমিগুলো কি পেনিনসুলার প্লেটু বলা হয়। পেনিনসুলার প্লেটুর ভিতরে মানে যে প্লেটুগুলো আছে তার ছাড়াও কি শিলং প্লেটু এবং যে কাচ, এই কাচ অঞ্চল রয়েছে, এই অঞ্চলটিও কিন্তু পেনিনসুলার প্লেটুর ভিতরে পড়ে। এরপর চলে আসি এক্সট্রা পেনিনসুলার রিজিয়ন। এক্সট্রা পেনিনসুলার রিজিয়ন বলতে যে মাউন্টেন রিজিয়ন, ওই মাউন্টেন রিজিয়নকে অর্থাৎ হিমালয়ান রিজিয়নকে কী বলা হয়েছে, এক্সট্রা পেনিনসুলার রিজিয়ন বলা হয়। এরপরে চলে আসি আমরা ইন্ডিয়ান ইন্দো গ্যাঙ্গাটিক প্লেন, অর্থাৎ যে পেনিনসুলার প্লেটু এবং এক্সট্রা পেনিনসুলার যে অঞ্চল আছে ওর মধ্যবর্তী যে স্থানটা আছে তাকে বলা হয় ইন্দো গ্যাঙ্গাটিক প্লেন বলা হয়। এটা ছাড়া, এই তিনটে ছাড়া আরও দুটো ভাগে ভাগ করা হয়েছে। এক নম্বর হচ্ছে কোস্টাল প্লেন এবং আইসল্যান্ড। কোস্টাল প্লেন বলতে কি ইস্টার্ন ঘাট আর ওয়েস্টার্ন ঘাট, আর যে আইসল্যান্ড তার ভিতর লাক্ষাদ্বীপ, আন্দামান এবং নিকোবর। চলো এবার দেখে নিই রক সিস্টেম বেস অন জিওলজিক্যাল হিস্ট্রি। জিওলজিক্যাল হিস্ট্রি অনুসারে ভারতবর্ষকে যে ভাগগুলো করা যায় সেগুলো দেখা যাক। স্যার টি হল্যান্ড, সরি এখানে ওঠেনি, এখান থেকে দেখে নেই, স্যার টি হল্যান্ড, জিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া হ্যাজ ক্লাসিফাইড দ্য রক সিস্টেম অফ দ্য কান্ট্রি। মানে যে স্যার টি হল্যান্ড ভারতবর্ষের, টি হল্যান্ড কে ছিলেন, জিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার একজন ছিলেন, তিনি ভারতবর্ষকে মেজর চার ভাগে ভাগ করেছে যে জিওলজিক্যাল হিস্ট্রি অনুসারে রক সিস্টেমকে। এক নম্বর হচ্ছে কি আর্কিয়ান রক সিস্টেম, দুই নম্বর পুরানা রক সিস্টেম, দ্রাবিড়িয়ান রক সিস্টেম এবং আরিয়ান রক সিস্টেম। চলো এগুলো আলোচনা করা হয়। এখানে দেখা যাচ্ছে এই যে ভাগগুলো, এগুলো দেখে নেবে। চলো প্রথমে চলে আসি রক সিস্টেম অফ ইন্ডিয়া। রক সিস্টেম অফ ইন্ডিয়াকে আমরা কয় ভাগে ভাগ করলাম, চার ভাগে ভাগ করলাম। প্রথমটা কি আর্কিয়ান রক সিস্টেম, তারপরে পুরানা রক সিস্টেম, তারপরে দ্রাবিড়িয়ান রক সিস্টেম, তারপর হচ্ছে আরিয়ান রক সিস্টেম। এবার আর্কিয়ান যে রক সিস্টেম, এই আর্কিয়ান রক সিস্টেমকে আবার দুই ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে কি দারোয়াল সিস্টেম, আর একটা হচ্ছে কি আর্কিয়ান নিস অ্যান্ড সিস্ট। এই দুই ভাগে ভাগ করা হয়। এরপরে যে পুরানা রক সিস্টেম আছে, এই পুরানা রক সিস্টেমকে আবার দুই ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে কাটাপ্পা রক সিস্টেম, আর হচ্ছে ভিন্দিয়ানা, অর্থাৎ ভিন্দিয়ানা রক সিস্টেম। এরপর যে দ্রাবিড়িয়ান রক সিস্টেম আছে, এই দ্রাবিড়িয়ান রক সিস্টেমকে অনেক ভাগে ভাগ করা হয়, কিন্তু মোস্ট ইম্পর্ট্যান্ট যেটা হচ্ছে কার্বনিফেরাস রক। যে কার্বনিফেরাস রক হচ্ছে ইউরোপ এবং নর্থ আমেরিকায় যে কোল ডিপোজিট হয়েছে সেটা। এরপর যে আরিয়ান, অর্থাৎ রিসেন্ট যে যুগটা, রিসেন্ট যে টাইমে, এটাকে কি ভাগ করা যায়, গান্ডোয়ানা রক সিস্টেম, ডেকান ট্র্যাপ, জুরাসিক এবং টারশিয়ারি, এই তিনটে ভাগ, এই চার ভাগে ভাগ করা যায়। চলো তাহলে একে একের পর এক এইগুলো আলোচনা করা যাক। হ্যাঁ, এখানে দেখে নেওয়া আছে যে কী কী রক সিস্টেম,
এটা ভালো করে দেখে নেবে। প্রথমে চলে আসি আমরা আর্কিয়ান রক সিস্টেম। এই যে শব্দ আর্কিয়ান শব্দ, এই আর্কিয়ান শব্দটি প্রথম কে দিয়েছে? জে ডি দানা। কি দিয়েছে? যে রক স্ট্রাকচার। আর এটি হচ্ছে ভারতের এমন কি পৃথিবীর ভেতরে সব থেকে ওল্ডেস্ট রক সিস্টেম। অর্থাৎ আর্কিয়ান রক হলো কি পৃথিবীর সব থেকে পুরাতন রক সিস্টেম। এটি সম্ভবত 2019-এর যে জানুয়ারিতে যে নেট পরীক্ষাটি নেট এক্সাম হয়েছিল জিওগ্রাফি, এখানে এই প্রশ্নটা এসেছিল যে সব থেকে পুরাতন রক সিস্টেমের নাম কি ভারতবর্ষে, সেটা হবে কি আর্কিয়ান রক সিস্টেম। এবার আর্কিয়ান রক সিস্টেমের ভিতরে প্রথম যে পয়েন্টটি সেটা হলো কি আর্কিয়ান নিস অ্যান্ড সিস্ট। এই আর্কিয়ান নিস এবং সিস্ট এটি 4 বিলিয়ন ইয়ার্স এগোতে এটা এসেছিল। তাহলে কি আর্কিয়ান যে রক সিস্টেম আর্কিয়ান নিস অ্যান্ড সিস্ট এটা কত বিলিয়ন ইয়ার্স এগো? 4 বিলিয়ন ইয়ার্স, অর্থাৎ 4 বিলিয়ন ইয়ার্স। এখানে নিস আর সিস্ট, নিস বলতে কি, নিস বলতে মিনারেল কম্পোজিশন, যেখানে কে থাকবে গ্রানাইট থাকবে আর কে থাকবে গ্যাবর। আর সিস্ট ফেলতে সিস্টের ভিতরে কী থাকে ক্রিস্টিলাইন ইনক্লুড মাইকা ট্যাল্ক, হ্যাঁ এইগুলো থাকবে। একে কী বলা হয়েছে সিস্ট বলা হয়। এটা হচ্ছে সব থেকে ওল্ডেস্ট রক যেটা প্রি ক্যাম্বিয়ান এরাতে তৈরি হয়েছিল। তাহলে কি ভারতবর্ষে বলতে পৃথিবীর সব থেকে রোল ওল্ড রক সিস্টেম নাম কি আর্কিয়ান রক সিস্টেম নিসের সিস্ট। এটি কত 4 বিলিয়ন ইয়ার্স এগোতে এটা তৈরি হয়েছিল। ঠিক আছে, এটি কি হয়েছিল যে যে রক সিস্টেমটা, এই রক সিস্টেমটা ম্যাগমাগুলো মোল্টেন যে ম্যাগমাগুলো বার হয়েছিল পৃথিবীর সৃষ্টির পর থেকে, এইগুলো আর্থ সারফেসে এসে হট ছিল, এরপর কোল্ড হয়ে বা ঠান্ডা হয়ে এই আর্কিয়ান রক সিস্টেম তৈরি হয়েছে। চলো এরপরে যে আর্কিয়ান রক সিস্টেম নোন অ্যাজ বেসমেন্ট কমপ্লেক্স, তাহলে বেসমেন্ট কমপ্লেক্স কোন রককে বলা হয়? আর্কিয়ান রক সিস্টেমকে বলা হয়েছে কি বেসমেন্ট কমপ্লেক্স। এটাকে বলা হয় অ্যাজোইক, অ্যাজোইক অর্থাৎ আনফুসেল ফুয়েল। অ্যাজোইক মানে হচ্ছে সেই যুগে, অর্থাৎ 4 বিলিয়ন ইয়ার্স এগোতে কোনো প্রাণী বা উদ্ভিদ জন্মায়নি, এই জন্য এখানকার রক সিস্টেম অ্যাজোইক, অর্থাৎ কোনো জীবের অস্তিত্ব এই ধরনের রক্সে নেই। এটি কি হচ্ছে, এটি হচ্ছে ফ্লোরিড। ফ্লোরিড মানে হচ্ছে কি একটা থিন সিট দেখা যাবে, অর্থাৎ একটা পাতলা আস্তরণ পড়ে থাকবে এই রকের। আর এই রকের কি হচ্ছে, এই রক হচ্ছে ক্রিস্টালাইন রক। ক্রিস্টালাইন মানে কি হচ্ছে এই রকটা ভলকানিক অরিজিন। আর এটি হচ্ছে প্লুটোনিক, প্লুটোনিক ইন্ট্রোডিউস, অর্থাৎ প্লুটোনিক বলার অর্থ কি, প্লুটোনিক কথার অর্থ হচ্ছে আগ্নেয়শিলা যখন গভীরে পাওয়া যায় অর্থাৎ ডিপে পাওয়া যায় তাকে বলা হয় প্লুটোনিক। এই আর্কিয়ান রক সিস্টেম মানে আর্কিয়ান রক সিস্টেম নিস অ্যান্ড সিস্টকে মূলত 4টি অঞ্চলে দেখা যায় বা 4টে ডিফারেন্ট টাইপ বলা হয়। 1 নম্বর হচ্ছে দ্য বেঙ্গল নিস, 2 হচ্ছে বুন্দেলখান্ড নিস, আর নীলগিরি নিস। এবার এই যে বেঙ্গল নিস এটা কোথায় দেখা যায়, এটা মূলত ইস্টার্ন ঘাট অঞ্চলে দেখা যায়। আর বুন্দেলখান্ডটা কোথায় দেখা যায়, বুন্দেলখান্ড রিজিয়ন যে মধ্যপ্রদেশে দেখা যায় এবং রাজস্থানে দেখা যায়। আর নীলগিরি অঞ্চলে, নীলগিরি অঞ্চলেও এটা দেখা যায়। চলো 2 নম্বর যেটা আছে আর্কিয়ান রক সিস্টেমের ভাগ সেটা হচ্ছে ধারুয়ার সিস্টেম। ধারুয়ার সিস্টেমটা কত, 1 বিলিয়ন থেকে 4 বিলিয়ন থেকে 1 বিলিয়ন ইয়ার্স আগে এটি ফরমেশন হয়েছে। এটি কি মোস্টলি মেটামরফোস সেডিমেন্টারি, অর্থাৎ এটা মেনলি মেটামরফোস। মেটামরফোস মানে কি রূপান্তরিত শিলা, এটি রূপান্তরিত শিলা। এই শিলাটা ওল্ডেস্ট মেটামরফিক রক বলা হয়। তাহলে পৃথিবীর ভেতরে ওল্ডেস্ট মেটামরফিক অর্থাৎ প্রাচীনতম রূপান্তরিত শিলা কোন যুগে দেখা যাচ্ছে, ধারুয়ার সিস্টেম দেখা যাচ্ছে। এই ধারুয়ার সিস্টেমটা কোথায় দেখা যায়, ধারুয়ার ডিস্ট্রিক্ট অফ কর্ণাটকা, কর্ণাটকের ধারুয়ার ডিস্ট্রিক্টে দেখা যায়। আর এই ধারুয়ার রক সিস্টেমটা কিন্তু খুবই ইকোনমিক্যাল, মোস্ট ইম্পর্ট্যান্ট। কেন দেখা যায়, এখানে যে ভ্যালুয়েবল যে মিনারেলগুলো যেমন আয়রন ওর, ম্যাঙ্গানিজ, কপার, লিড, গোল্ড, এইগুলো কোথায় দেখা যায়, ধারুয়ার রক সিস্টেমে দেখা যাক।
এরপর দুই নম্বর যে পয়েন্ট সেটা হচ্ছে পুরানা রক সিস্টেম। এই পুরানা রক সিস্টেমটা কি ১৪০০ থেকে ৬০০ মিলিয়ন্স ইয়ার্স এগো থেকে দেখা যায়। এই পুরানা রক সিস্টেমকে আবার দুই ভাগে ভাগ করা যায়, একটা হচ্ছে কুদাপ্পা সিস্টেম আর একটা হচ্ছে ভিন্দিয়ানা সিস্টেম, অর্থাৎ ভিন্দিয়ানা সিস্টেম। প্রথমে হচ্ছে কি কুডাপ্পা সিস্টেম। এই কুডাপ্পা সিস্টেম অর্থাৎ কুডাপ্পা রক সিস্টেম কি, এটা মূলত আনফুসেল ক্লে, অর্থাৎ এটা কি হচ্ছে আনফুসেল, মানে এখানে কোনো জীবাশ্ম দেখা যায়নি এই কুডাপ্পা রক সিস্টেমে। এটা কি, এটা ডিপোজিট হয়েছে, এটি মানে স্যান্ডস্টোন ডিপোজিট হয়েছে। হ্যাঁ, আর এটি কি হয়েছে, এটি একটা ফোল্ডেড মাউন্টেন সৃষ্টি হয়েছে। এটি কোথায় অকুপাই করেছে, এটা হচ্ছে কুডাপ্পা ডিস্ট্রিক্ট অফ অন্ধ্রপ্রদেশ। তাহলে এটা কোথায় দেখা যাচ্ছে, অন্ধ্রপ্রদেশে এই কুডাপ্পা রক সিস্টেম দেখা যায়। এই রক সিস্টেমটা মানে যেসব করে আয়রন ওর, ম্যাঙ্গানিজ, কপার, তারপর হচ্ছে কি নিকেল, এইসব যে ধাতুগুলো, এই ধাতুগুলো লার্জলি ডিপোজিট, অর্থাৎ প্রচণ্ড পরিমাণে এটি ডিপোজিট আছে কুডাপ্পা সিস্টেম। এরপরে চলে আসে কি ভিন্দিয়ানা সিস্টেম। এই ভিন্দিয়ানা সিস্টেমটা কি, এই ভিন্দিয়ানা সিস্টেম অর্থাৎ যেখানে বিন্ধ্য পর্বত যে সময় ফর্ম করেছিল, অর্থাৎ ১৩০০ থেকে ৬০০০ বিলিয়ন ইয়ার্স এগো। এই সিস্টেম এটি কি হচ্ছে, একটা সেডিমেন্টারি রক তৈরি হয়েছিল যেটা ৪০০০ মিটার থিক, বুঝতে পারছে, ৪০০০ মিটার থিক, এটা আর কি ৪০০০ মিটার। এটিও কি মূলত আনফুজেল, মানে এখানে কোনো জীবাশ্ম জ্বালানির এখানেও অস্তিত্ব দেখা যায়নি। আর এটি মূলত ডেকান ট্র্যাপ অঞ্চলে অবস্থিত আছে। আর কি হয়েছে, যে ভিন্দিয়ানা সিস্টেম হচ্ছে কি, হ্যাঁ, এটা হচ্ছে কি ডায়মন্ড ব্রিং রিজিয়ন। এখানে মূলত যে মূল্যবান যে ডায়মন্ড এখানে পাওয়া যায়, যেমন পান্না ডায়মন্ড, তারপর কি গোলকন্ডক ডায়মন্ড, যে মূল্যবান যে ডায়মন্ডগুলো এই ভিন্দিয়ানা সিস্টেমে, অর্থাৎ ভিন্দিয়ানা রক সিস্টেমে পাওয়া যায়। এটি কি, এগুলি কি এখানে প্রচুর পরিমাণে মূল্যবান যে মিনারেল পাওয়া যায়, যেমন স্যান্ডস্টোন, লাইমস্টোন, হ্যাঁ, এই যে মানে তারপর হয়েছে পিওর গ্লাস, এই ধরনের যে মূল্যবান যে ম্যাটেরিয়ালগুলো সেগুলো পাওয়া যায়। যে ভারতবর্ষে যে বেশিরভাগ স্মৃতিসৌধ, এই স্মৃতিসৌধগুলো এই ভিন্দিয়ানা যে রক সিস্টেমের পাথর দিয়ে কিন্তু তৈরি করা হয়েছে। নেক্সট হলো দ্রাবিড়িয়ান রক সিস্টেম। যদি আমাদের এই পিডিএফগুলো ডাউনলোড করতে হয়, তাহলে নিচে ডিসক্রিপশনে এই পিডিএফগুলো দেওয়া থাকবে, পিডিএফগুলো ডাউনলোড করে এখান থেকে দেখতে পারো। চলো, তারপর হচ্ছে কি দ্রাবিড়িয়ান রক সিস্টেম। এই দ্রাবিড়িয়যান রক সিস্টেম এটা হচ্ছে কি পেলোজোয়িক এরা সেই এরাতে এই দ্রাবিড়িয়ান রক সিস্টেম ফর্ম করেছিল। এই দ্রাবিড়িয়ান রক সিস্টেম মূলত ৬০০ থেকে ৩০০ মিলিয়ন ইয়ার্স এগোতে এটা তৈরি হয়েছিল। এটা মূলত এক্সট্রা পেনিনসুলার যে রিজন আছে, অর্থাৎ হিমালয় এবং গঙ্গার যে প্লেন আছে, এই গঙ্গা প্লেনে এটি মূলত ফর্ম করেছিল। এখানে দ্রাবিড়িয়ান, আমরা জানি কি দ্রাবিড়িয়ান মানুষ মূলত সাউথ ইন্ডিয়াতে দেখা যায়, কিন্তু এখানে দ্রাবিড়িয়ান মানে কিন্তু সাউথ ইন্ডিয়া না, এখানে দ্রাবিড়িয়ান মানে কি নর্থ ইন্ডিয়াতেই দেখা গেছে। পরে চলে আসি রক ইন, এই রককে আবার অনেকভাবে ভাগ করা হয়েছে, যেমন ক্র্যাম্বিয়ান, অর্ডোভেশিয়ান, সিলুরিয়ান, ডেবিড়িয়ান, কার্বনিফেরাস পিরিয়ডে। কিন্তু আমাদের যেটা মূল ইম্পর্টেন্ট সেটা হচ্ছে কার্বনিফেরাস। এই কার্বনিফেরাস রক সম্পর্কে আমরা কেবলমাত্র আলোচনা করবো, এগুলো পুরো সবগুলো আলোচনা করবো না। চলো, কার্বনিফেরাস যার জন্য মূল ইম্পর্টেন্ট সেটা হচ্ছে কোল ডিপোজিটের জন্য এটি ইম্পর্টেন্ট। যখন মাউন্ট এভারেস্ট ফর্ম করেছিল, সেটা কিন্তু কার্বনিফেরাস যুগে, মানে কোল ফর্ম করেছিল। এটি কি, এই কার্বনিফেরাস জিওলজি মিন্স কোল বেল্ট। আমি প্রথমে বললাম কি কার্বনিফেরাস মানে কি কার্বন মানে কি কোল, অর্থাৎ কোল ডিপোজিট পাওয়া যায়। এখানে কিন্তু যে ভেরি হাই কোয়ালিটির কোল দেখা যায়, যেমন গ্রেট লেক রিজন অফ ইউএসএ যে গ্রেট লেক রিজন আছে, বা ইউকে আছে, তারপরে
এই যে মানে মূল মূল যে কার্বন পাওয়া যায় অর্থাৎ কোল পাওয়া যায় সেগুলো কিন্তু বেশিরভাগ কার্বনিফেরাস যুগে তৈরি হয়েছে। এরপরে চলে আসে আমরা লাস্ট যে মূল ভাগ, সেটা হয়েছে কি আরিয়ান রক সিস্টেম। এই আরিয়ান রক সিস্টেমকে কি বলা হয়েছে কি আপার কার্বনিফেরাস অর্থাৎ রিসেন্ট, অর্থাৎ আরিয়ান রক সিস্টেমটা কি রিসেন্ট যুগে তৈরি হয়েছে। চলো এই যে আরিয়ান রক সিস্টেম, এই আরিয়ান রক সিস্টেমকে আবার অনেক ভাগে ভাগ করা হয়েছে। যেমন প্রথম যেটা হয়ে আছে ওটা হচ্ছে গন্ডোয়ানা সিস্টেম। এই গন্ডোয়ানা সিস্টেমটা গন্ডোস থেকে এসেছে। এই গন্ডোস কি না অন্ধ্রপ্রদেশের আর তেলেঙ্গানায় এক ধরনের উপজাতির মানুষ পাওয়া যায় বা আদিবাসী মানুষ পাওয়া যায়। এই একে কি বলা হয়েছে ট্রাইবাল পিপুল পাওয়া যায়, ওর নাম হচ্ছে গন্ডস। সেই গন্ডস থেকে এই গন্ডোয়ানা সিস্টেমটা, ঠিক আছে, গন্ডস থেকে এসেছে। এবার চলে আসি এই সময় যে সিনক্লাইন থট আর অ্যান্টিক্লাইন প্লাটে। সিনক্লাইন মানে কি যখন কোনো ভাঁজ থাকে, এই ভাঁজের যে উপরের অংশ একে বলা হয় অ্যান্টিক্লাইন আর নিচের অংশটাকে বলা হয় সিনক্লাইন। এই অ্যান্টিক্লাইন আর সিনক্লাইন অঞ্চলে কিন্তু এখানে সেডিমেন্টারি ডিপোজিট হয়েছে। এই সেডিমেন্টারি ডিপোজিট হওয়ার পরে এই গন্ডোয়ানা রক সিস্টেমটা ফর্ম করেছে। এটা কোন যুগের সৃষ্টি হয়েছে, এটা পারমিয়ান পিরিয়ড অর্থাৎ 250 মিলিয়ন ইয়ার্স এগোতে তৈরি হয়েছে। ভারতবর্ষে অর্থাৎ এই গন্ডোয়ানা রক সিস্টেম ভারতবর্ষের 98 অর্থাৎ 98% যে কোল অর্থাৎ কয়লা রিজার্ভার আছে সব কিন্তু এই গন্ডোয়ানা যুগে তৈরি হয়েছে। তাহলে বোঝা যাচ্ছে যে গন্ডোয়ানাটা কত মানে গন্ডোয়ানা রক সিস্টেমটা কত বেশি ইম্পর্টেন্ট। এটা কিন্তু মাচ ইয়ঙ্গার দেন কার্বনিফেরাস। কার্বনিফেরাসের তুলনায় কিন্তু এই গন্ডোয়ানা রক সিস্টেমটা অনেক অনেক নবীন। এই জন্য এখানে যে কার্বনগুলো আছে এই কার্বনের কিন্তু কোয়ালিটিটা এই যে কার্বনিফেরাসের চাইতে কিন্তু লো কোয়ালিটি, এটা মনে থাকে। আর এই যে রক সিস্টেমে এখানে আয়রন ওর, কপার, ইউরেনিয়াম, ঠিক আছে, এই সমস্ত জিনিসগুলো, হ্যাঁ, যে যে সমস্ত মূল মূল যে ডিপোজিট, এই ডিপোজিটগুলো এই গন্ডোয়ানা রক সিস্টেমে লক্ষ্য করা গেছে। পরেরটা চলে আসি জুরাসিক যুগ। এই জুরাসিক সিস্টেমের ভিতরে কি এই জুরাসিক সিস্টেমটা কি শ্যালো ওয়াটার ডিপোজিট অর্থাৎ যে রাজস্থান এবং কাচ অঞ্চলে যে শ্যালো ওয়াটার অর্থাৎ অগভীর যে সমুদ্র ছিল এই অগভীর সমুদ্রেতে এখানে মানে কি থিক যে লেয়ার মানে একটা একটা থিক লেয়ার এখানে তৈরি হয়েছিল শ্যালো ওয়াটার অর্থাৎ লবণাক্ত। আমরা সবাই জানি যে যেখানে গুজরাট এবং রাজস্থান আছে এই গুজরাট এবং রাজস্থানটা আগে কী ছিল, আগে সমুদ্রের ভিতরে ছিল, কিন্তু এই জুরাসিক যুগে সেটা কি সেটা সমুদ্র থেকে এমনিতে মানে স্থলভাগে পরিণত হয়েছে। কিসের জন্য? আর এখানে মূল যে ইম্পর্টেন্ট সেটা হয়েছে লাইমস্টোন, স্যান্ডস্টোন, কগলোমাইট, হ্যাঁ, সিল, এই এটি কাচ অঞ্চলে দেখা যায়। এটা আরও কোথায় দেখা যায়? আরও দেখা যায় যে কোল কোস্টাল পেনিনসুলারে লক্ষ্য করা যায়, এবং কোথায় দেখা যায় না গুন্ডারেতে দেখা যায়, আর রাজামুন্ডিতেও এই যে জুরাসিক যুগের রকটা লক্ষ্য করা যায়। পরেরটা হচ্ছে ডেকান ট্র্যাপ। ডেকান ট্র্যাপ অঞ্চলটা কি এই ডেকান ট্র্যাপ অঞ্চলের যে কোল ডিপো মানে যে রক সিস্টেম সেটা হচ্ছে মূলত ক্রেটিসিয়াস যুগ থেকে ইওসিন যুগ পর্যন্ত এই যে ডেকান প্লেটুটা তৈরি হয়েছে। এটি মূলত ব্যাসেল্টিক লাভা অর্থাৎ ব্যাসেল্টিক যে রক, এটা ব্যাসেল্টিক রক এবং ব্যাসেল্টিক লাভা দ্বারা এটি ফর্ম হয়েছিল। এটি 10 লাখ স্কোয়ার কিলোমিটার মানে 10 লক্ষ স্কোয়ার কিলোমিটার এর পুরো এরিয়া। আর এখানে এই যে ট্র্যাপ, এই ট্র্যাপ শব্দটা একটা সুইডিশ শব্দ। এই ট্র্যাপ কথার অর্থ হচ্ছে স্টেপ। স্টেপ মানে কি একটা ধাপ, ঠিক আছে। এবার এখান থেকে এখানে এই যে রকগুলো আছে এগুলো ওয়েদারিং হয়েছিল মানে সে মিলিয়ন্স অফ ইয়ার্স থেকে এই ডেকান ট্র্যাপ অঞ্চলটা দিনের পর দিন কী হয়েছিল না এরোশন হয়েছিল, এবং এরোশনের ফলে এই যে ডেকান ট্র্যাপ অঞ্চলটা এটি অর্ধেকে পরিণত হয়েছে। বর্তমানে এই ডেকান ট্র্যাপ অঞ্চলটা
5 লাখ স্কোয়ার কিলোমিটার অঞ্চল জুড়ে অবস্থান করেছে। এটি কোথায় কোথায় দেখা যায়? কাচ্ছ, সৌরাষ্ট্র, মহারাষ্ট্র, মালওয়ার প্লেটু, নর্থার্ন কর্ণাটকা এই অঞ্চলে দেখা যায়। এই অঞ্চলের থিকনেস কত? কোন কোন জায়গায় ডেকান ট্রপ অঞ্চলে 3000 মিটার লক্ষ্য করা যায়, আবার কোন কোন জায়গায় 600 থেকে 800 এবং লক্ষ্য করা যায় এবং 150 মিটারও দেখা যায়। ঠিক আছে, আর এই অঞ্চলে যে ব্ল্যাক কটন সয়েল নামে পরিচিত, যাকে বলা হয় রেগুর বলা হয়, তাহলে ডেকান প্লেটু অঞ্চলকে কী বলা হয়? ব্ল্যাক কটন সয়েল রিজন বা রেগুরও বলা হয়। চলো আজকের লাস্ট ওয়ান সেটা হচ্ছে কি, টারশিয়ারি সিস্টেম। এই টারশিয়ারি সিস্টেম কি, ইওসিন থেকে ইওসিন টু প্যালিওসিন যুগে তৈরি হয়েছিল মূলত 6 মিলিয়ন ইয়ার্স এগো। এই যুগে মূল সিগনিফিকেন্স সেটা হচ্ছে কি, এটা হচ্ছে হিমালয় মানে আজকের দিনে যেরকম হিমালয় আছে এই রকমভাবে ফর্ম করেছিল এই টারশিয়ারি যুগে যে হিমালয় সৃষ্টি করেছিল এই হিমালয়টা, মানে বিগিনিং দিস পিরিয়ড, মানে এই যুগ থেকে টারশিয়ারি যুগ থেকে হিমালয়টা লক্ষ্য করা গেছে বা হিমালয় উৎপত্তি ঘটেছে। তাহলে আজকের জন্য এতটুকু। হ্যাঁ, আমাদের এই নোট মোর দ্যান সাফিসিয়েন্ট বলা যেতে পারে। আর যদি আমাদের এই পিডিএফগুলো ডাউনলোড করতে হয় তাহলে অবশ্যই করে ডেসক্রিপশনে গিয়ে লিঙ্ক দেওয়া আছে, ওখান থেকে পিডিএফটা ডাউনলোড করতে পারো। যদি আমাদের এই আজকের স্টাডি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই করে এটাকে লাইক করো, কমেন্ট করো এবং শেয়ার করতে ভুলবে না। আজকের জন্য এতটুকু। থ্যাংক ইউ ফর ওয়াচিং। বাই বাই, টেক কেয়ার।